হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক প্রিয়া কুমারী চ্যানেলে। তোমাদের অনেক স্বাগত। একটা মজাদার সারপ্রাইজ আছে, তো প্লিজ তোমরা ভিডিওটা দেখতে থাকো, একদম স্কিপ করো না। তা চলো যাওয়া যাক, আমি এইভাবেই যাব, ঠিক আছে? আমি ফাইনালি বেরিয়ে পড়েছি আর এখন বাজে সকাল 10টা। 10টার সময় চলে এসেছি, বাইরে যাচ্ছি, একটু বাজারে যাচ্ছি। কেন যাচ্ছি দেখতে থাকো, স্কিপ করো না। আর আমি গুটি গুটি পায়ে চলে যাচ্ছি, প্রচুর পরিমাণে রৌদ্র গরম। আর ভাবলাম একটু বিউটি পার্লার যাব, কিন্তু প্রচুর ভিড়, গিয়ে দেখি বিউটি পার্লারে কোনো কাজই হলো না। তাই আবার আর যেটা আমার সারপ্রাইজ ছিল আমি সেইখানেই যাব। আর সারপ্রাইজটা কী হতে চলেছে তোমরা দেখতে থাকো। আর সোনা মা আমার সাথে যাচ্ছে, কারণ ও একটু চুলটা কেটে আসবে, ওকে একটু বিউটি পার্লারে নিয়ে যাব। আর আমি এখন বাজার থেকে এসে স্নান টান করে একদম রেডি হয়ে ফ্রেশ হয়ে তোমাদের সামনে চলে আসছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু প্রিয়া কুমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও মানে ভালো আছি, মনের দিক থেকে খুবই ভালো আছি, শরীরের দিক থেকে একটু গন্ডগোল আছে, কারণ সর্দি কাশি এরকম জ্বরও হয়েছিল দুদিন আগে, তো জ্বরটা অনেকটাই কমে গেছে। এখন সর্দি কাশি আছে, তো গলা খুশখুশ করছে, গলা ব্যথা আছে, এরকম আছে। তো তোমরা তো দেখতে পারলে যে আমি সকালবেলা বেরিয়ে পড়েছিলাম, কোথায় গেছিলাম কিছুই তোমাদের বলা হয়নি। তো এখন সেই সারপ্রাইজটা তোমাদের দেবো। আর আজকে আমি খুবই খুশি, আমার মুখটা দেখে বোঝা যাচ্ছে, কারণ হচ্ছে আজকে আমার 50,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। আমি খুব খুশি শুধুমাত্র তোমাদের ভালোবাসায়। তোমরা এত এত ভালোবাসা দিয়েছ, আমি মানে কখনোই ভাবিনি, কোনো দিনও ভাবিনি যে তোমরা এত তাড়াতাড়ি আমাকে এত এত ভালোবাসা দেবে। সেই আনন্দে আমি সকালবেলা চলে গেছিলাম, আর এই যে চলে আসলাম, এসে আবার এই তোমাদের সামনে চলে এসেছি। এখন আমি আমার এই 50,000 সাবস্ক্রাইবার সেলিব্রেট করব, সেই জন্য আমি চলে এসেছি। আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না, আর পারলে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর তোমাদের ভালোবাসা তো মানে কি বলবো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি ভীষণভাবে ভীষণভাবে খুশি, আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি এতটা খুশি হয়েছি যে আমি মানে কথা বলতে পারছি না। আমার মানে এত আনন্দ হচ্ছে, এত আনন্দ হচ্ছে। আমি তো মানে রাত্রিবেলা যখন দেখলাম যে আমার 50,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, তখন আমি মানে কাঁদবো না হাসবো জানি না, আমার গায়ের লোমগুলো পুরো কাটা দিচ্ছিল। আর মানে আমি নিজেকে কি মনে হচ্ছিলো আমি নিজেই জানি না, আর যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আর শুধুমাত্র তোমাদের জন্যই আজকে আমি এই জায়গায় এসেছি, তোমাদেরকে কি বলবো। আর আমার আমার মানে সব কিছু হারিয়ে ফেলছি। অন্য একটা পরে যে ভিডিওটা আমি করবো, সেই ভিডিওতে তোমাদের সঙ্গে আরও ভালো করে কথা বলবো, কিন্তু এখন আমি কিছু বলতে পারছি না, কারণ আমার মানে খুশিতে আনন্দে যে কি হচ্ছে আমি নিজেই মানে বলতে পারছি না। দেখো ফাইনালি একটা কেক নিয়ে চলে এসেছি, আর এটাই তোমাদের সাথে শেয়ার করছি। অ্যাকচুয়ালি উদ্দেশ্য ছিল এই কেকটা আনার, মানে বাজারে যাওয়ার একটাই উদ্দেশ্য ছিল যে কেকটা আনতে যাব। যেহেতু আজকে 50,000 সাবস্ক্রাইবার সম্পূর্ণ হলো, মানে কমপ্লিট হলো, সেই জন্য ভাবলাম একটা কেক আনি, কেক এনে আর তোমাদের সাথে সেটা শেয়ার করি, আর সেই কারণেই যাওয়া। তো আমি ফাইনালি কেকটা খোলাখুলি চলছে, তো খুলবো, খুলে তারপরে কেকটা আমি কাটবো। তাই পুরো ভিডিওটা তোমরা দেখো, আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। মানে এতটাই আনন্দে আমি মগ্ন ছিলাম যে মানে কথা বলতে পারছিলাম না। কেকটা কিন্তু খুবই টেস্টি ছিল, আর তোমরা একবার দেখো, প্রথমে তোমাদের দেখাচ্ছি এটা, যেহেতু দেখো এতে 50,000, তোমরা কি বুঝতে পারছ? এভাবেই তো আমি মানে ক্যামেরাটার সামনে নিয়ে গেছিলাম, কিন্তু উল্টোভাবে যেহেতু বোঝা যাচ্ছিল না, তো সামনে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, ঠিক বোঝা যাবে, আর তোমরা দেখে নিও। আর কেকটা এতটাই টেস্টি আর লোভনীয়, মানে আমি তো লোভই সামলাতে পারছিলাম না, খুবই মজা লাগছিল। আমার এই ছোট্ট সেলিব্রেশনে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো বন্ধুরা কেমন হয়েছে কেকটা, এই দেখো কেকটা আনতে গিয়ে এখানে একটুখানি মানে গাড়িতে আসার সময় লেগে গেছে, কেমন একটা হয়ে গেছে। তো যাই হোক না কেন, কেকটা কেমন হয়েছে তোমরা জানাবে, আর আমি এখন কেকটা কাটবো, তোমরা দেখতে থাকো। ভাবলাম তোমরা তো বুঝতে পারছো না, সেই জন্য একটুখানি ব্যাক ক্যামেরা করে দেখাই যে এটা 50,000টা মানে পুরো সুন্দরভাবে
দেখানো যায় কিনা তাই একটু ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি। আর এইদিকে দেখো আমার অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আমি তো খুবই আনন্দের সাথে মানে ভুলভাল বলছি, সেই জন্য আবার নেক্সট বার আমার আবার মানে দ্বিতীয়বার এই যে রেকর্ড দিতে হলো, কারণ কথাবার্তাগুলো ভুলভাল ছিল, কারণ এমনিতে তোমরা আমাকে পাগল টাগল বলো আর আমি দেখো বেশি হাসি। আরও যদি আমার এই কথাগুলো তোমরা শুনে নিতে না, তাহলে আরও আমাকে পাগল ছাগল যা ইচ্ছা তাই বলতে, তো যাই বলো না কেন আমি আমার জীবনকে নিয়ে, আমি আমার লাইফকে নিয়ে খুবই খুশি আনন্দিত, তোমরা যে যা বলো না আমার বেশ মজাই লাগে। তো দেখো এই দেখো এই যে 50,000 সাবস্ক্রাইবার, তো যাই হোক না কেন এই যে ছোট্ট অনুষ্ঠানটা তোমাদের সাথে শেয়ার করলাম, আর একমাত্র তোমরা ছাড়া আমার আর কেউ নেই, সেই কারণে আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করি। আর সবার আগে আমি তোমাদেরকে কেকটা আগে খাইয়ে দিলাম, তোমরা আগে খাও তারপরে আমি খাবো, খেয়ে টেস্ট করব। আর আমার এই ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লাগে একটা শেয়ার করে দিও, লাইক কমেন্ট সব কিছু করে দিও, সব যারা নতুন আছে তারা একটু সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা যেভাবে ভালোবাসা দিয়েছে এইভাবে ভালোবাসা দিয়ে যেও। আর আমি এইদিকে পুরো কেকটাকে খাই বসে বসে, আর দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, এখন আর ভিডিওটা করব না, আর তত সময় তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর খুশিতে থেকো, টাটা।